হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইনফরমেশান সেন্টার। তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান হতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য বোর্ডের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে একটা শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছিল। সেই নোটিশে বলা ছিল প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। সেই পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ অর্থাৎ 22 জুন 2023 সকাল 11টা থেকে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ থাকছে 15 জুলাই 2023, এই তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। তোমাদের করা সামান্য কিছু ভুলের জন্য তোমাদের আবেদন প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে বা তোমাদের প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলে দেব অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত গাইডলাইন বা রুলস তোমাদের ফলো করতে বলা হয়েছে ইনফরমেশান বুলেটিন নোটিশে, সেই সমস্ত গাইডলাইন বা রুলসের ব্যাপারে। এছাড়া তোমাদেরকে বলে দেব এন্ট্রান্স এক্সাম তোমাদের কবে হবে বা তোমাদের র্যাঙ্ক কার্ড কবে পাবলিশড হবে। পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, আজকের ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে ভিজিট করছো, পরবর্তী দিনে SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান রিলেটেড সমস্ত আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখো। আর তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। ওখানে আমি সমস্ত রকমের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটিতে ইনফরমেশান বুলেটিন নোটিশটি নিয়ে আলোচনা করব এবং নেক্সট আরও একটা ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করে দেব। সেই ভিডিওটিতে একটা ক্যান্ডিডেটের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেব, যাতে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয় বা তোমরা নিজেরাই নিজেদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সম্পন্ন করে নিতে পারো। তো দেখো, SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যাল অ্যাডমিশান রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে SMFWB-র এই অফিসিয়াল পেজে চলে আসতে হবে। এই পেজে আসার জন্য যে লিঙ্কটা রয়েছে সেটা হলো smfwb.fromflix.org। আরও একটা লিঙ্ক রয়েছে, সেটা হলো smfwb.in। তোমাদের সুবিধার্থে এই লিঙ্ক দুটো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তোমরা চাইলে ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবে। পরবর্তী দিনে তোমাদের যখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে বা কাউন্সেলিং প্রসেস আসবে, সমস্ত প্রসেস কিন্তু এই পেজে এসে তোমাদেরকে সম্পন্ন করতে হবে। এই পেজে আসার পরে তোমরা উপরের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবে রয়েছে ইনফরমেশান বুলেটিন। তোমরা প্রত্যেকে ওই ইনফরমেশান বুলেটিনে ক্লিক করে নেবে। ইনফরমেশান বুলেটিনে ক্লিক করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে রয়েছে ডাউনলোড ইনফরমেশান বুলেটিন 2023। তো এখান থেকে তোমরা ইনফরমেশান বুলেটিন নোটিশটি ডাউনলোড করে নিজেরা দেখে নিতে পারো। আমি এখন এই নোটিশটি ডাউনলোড করে তোমাদের সামনে ওপেন করে তারপরে ডিটেলসে বলে দেব। SMFWB বোর্ডের পক্ষ থেকে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য এন্ট্রান্স এক্সাম রিলেটেড যে ইনফরমেশান বুলেটিন নোটিশটি পাবলিশ করা হয়েছে, সেই নোটিশটি আমি এই মুহূর্তে তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। এখানে বলা হয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশান 2023। তারপরে এখানে দেখো এন্ট্রান্স এক্সামিনেশানের একটা টেন্টেটিভ ডেট বলে দেওয়া হয়েছে 23 জুলাই 2023। এই 23 জুলাই 2023 এই দিনটা থাকছে রবিবার। এক্ষেত্রে বলে রাখি, তোমরা অনেক ক্যান্ডিডেট একটা ডাউটের মধ্যে থাকছো, WBJEE বোর্ডের পক্ষ থেকে NMGNM এন্ট্রান্স এক্সামিনেশানের ডেট রাখা হয়েছে এই 23 জুলাই 2023 এই তারিখে। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো না তোমরা কী করবে, যেহেতু 23 জুলাই 2023 এই একই ডেটে NMGNM এন্ট্রান্স এক্সামিনেশান এবং SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য এন্ট্রান্স এক্সামিনেশান থাকছে। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো এই NMGNM এন্ট্রান্স এক্সামিনেশানের আগে ডেট দেওয়া হয়েছিল 2 জুলাই 2023 এই তারিখে। পঞ্চায়েত ইলেকশনের জন্য হোক বা যে কোনো কারণে হোক, সেই ডেটটা পিছিয়ে করা হয়েছে 23 জুলাই 2023 এই তারিখে। আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, SMFWB বোর্ড কিন্তু 23 জুলাই 2023 এই তারিখের এন্ট্রান্স এক্সাম ডেটটা পিছলেও পেছোতে পারে। তার কারণ হলো একই ডেটে যেহেতু তোমাদের দুটো এক্সাম পড়ছে, সেজন্য তোমাদেরকে আমি বলে রাখি। দেখো, তোমরা কিন্তু চাইলে এই প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য আবেদন করতে পারো। তোমাদের কিন্তু এই 23 জুলাই 2023 এন্ট্রান্স এক্সামের ডেটটা পিছলেও পিছোতে পারে। এবং এই ইনফরমেশান বুলেটিন নোটিশটা পাবলিশ করা হয়েছে 22 জুন 2023, অর্থাৎ আজকের সকালে। তো এই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করে নিতে আমার একটু লেট হয়ে গেল, সেজন্য দুঃখিত। তারপরে দেখো, এখানে তোমাদের ইন্ডেক্স দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পেজ নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ কোথায় তোমাদের ইন্ট্রোডাকশন থাকছে বা কোথায় তোমাদের কমেন্সমেন্ট অফ দ্য কোর্সের বিষয়ে বলা থাকছে, সেই সমস্ত পেজ নম্বর কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো একদম প্রথমেই দেখো, তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গো থ্রু দ্য ইনফরমেশান বুলেটিন কেয়ারফুলি বিফোর অ্যাটেম্পটিং ফর অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ অনলাইনে আবেদন করার আগে ক্যান্ডিডেটকে অবশ্যই করে ইনফরমেশান বুলেটিনে যে সমস্ত গাইডলাইন বা রুলসের বিষয়ে বলে দেওয়া হয়েছে
সেগুলো ফলো করতে বলা হয়েছে। একদম প্রথমেই বলা হয়েছে, দেখো এসএমএফ ডাব্লিউবি বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অফলাইন কোনো রকমের ফর্ম বা কোনো রকম এই ফর্মের প্রিন্টেড কপি কিন্তু পাওয়া যায় না, অনলাইন মোডেই কিন্তু ক্যান্ডিডেটকে আবেদন করতে হবে। তো কোথায় তোমরা গিয়ে আবেদন করবে সেই ওয়েবসাইটটা এখানে বলে দেওয়া হয়েছে, www.smfwb.in এবং www.smfwb.formflix.org। এই দুটো ওয়েবসাইট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী দিনে তোমাদের এক্সাম রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট কিন্তু তোমরা এই ওয়েবসাইটে লগ ইন করে পেয়ে যাবে। তারপরে দেখো এই তিন নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই একটা এসেন্সিয়াল ভ্যালিড মোবাইল নম্বর এবং ইউনিক ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। তার কারণ হলো পরবর্তী দিনে তোমাদের কিন্তু এসএমএফ ডাব্লিউবি বোর্ডের পক্ষ থেকে যদি কোনো রকমের ইনফরমেশান জানানো থাকে তোমাদের কিন্তু ওই ভ্যালিড মোবাইল নাম্বারে এবং ওই ইউনিক ইমেল আইডিতে মেসেজের মাধ্যমে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। তারপরে এই চার নম্বরে বলা হয়েছে অনলাইন আবেদন করার আগে এই যে ইনফরমেশান বুলেটিনে যে সমস্ত গাইডলাইনের কথা বলা রয়েছে সেই সমস্ত গাইডলাইন কেয়ারফুলভাবে দেখে নেওয়ার জন্য। এই পাঁচ নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন করার আগে ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশন করার সময় সেখানে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ সেগুলো কেয়ারফুলভাবে বসাতে হবে। তার কারণ হলো রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডিটেলস তোমাদের চাওয়া হয়েছে এখানে, নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ, এই ডিটেলসগুলো যদি তোমরা ভুলভাবে ফিল আপ করে থাকো বা ভুল তথ্য প্রদান করে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে কোনো মতেই আর সেগুলো চেঞ্জ, মডিফাই বা এডিট করা যাবে না। তারপরে দেখো এই ছ নম্বরে বলা হয়েছে আবেদন করার সময় ক্যান্ডিডেট কোনো রকমের অসৎ উপায় অবলম্বন যেন না করে। তারপরে সাত নম্বরে বলা হয়েছে ডোন্ট শেয়ার ইউর অ্যাপ্লিকেশান নম্বর, পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন অর অ্যান্সার উইথ এনিওয়ান। অর্থাৎ আবেদন করার পরে তোমাদের একটা অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে দেওয়া হবে এবং আবেদন করার সময় তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে সেই পাসওয়ার্ড বা সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে বারণ করা হয়েছে। এবং তারপরে এই আট নম্বরে তোমাদের বলা হয়েছে আবেদন করার সময় ক্যান্ডিডেটের স্ক্যান করে কালার, রিসেন্ট ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে এবং সেটা কত সাইজের মধ্যে আপলোড করতে হবে আমি তোমাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি, এই ইনফরমেশান বুলেটিনের নিচের দিকে কিন্তু দেওয়া রয়েছে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই করে রিসেন্ট কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং রিসেন্ট সিগনেচার আপলোড করতে হবে, সেটা কিন্তু স্ক্যান করে তারপরে আপলোড করতে হবে। তারপরে ন নম্বরে বলা হয়েছে দেখো ইফ ইউ রিসিভড এনি এসএমএস অর ইমেল রিগার্ডিং ডিসকেপেন্সি ইন দ্য ফটোগ্রাফ অর সিগনেচার আপলোডেড বাই ইউ টেক কারেক্টিভ অ্যাকশন ইমিডিয়েটলি উইদিন ওয়ান ডে। অর্থাৎ আবেদন করার সময় কোনো ক্যান্ডিডেটের যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজের ফটোগ্রাফ বা সিগনেচার আপলোড করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ থেকে একটা এসএমএস বা ইমেল করে জানিয়ে দেওয়া হবে। সেই এসএমএস বা ইমেল পাওয়ার একদিনের মধ্যেই কিন্তু তোমাদের কারেকশান করে নিতে হবে, সেজন্য কিন্তু তোমাদের একটা ইউনিক ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক। তারপরে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটকে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে, সেই টাকাটা কিন্তু নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন করার পরে তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে এবং তারপরে যখন তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে এবং কাউন্সিলিংয়ের সময় আসবে সেই কাউন্সিলিংয়ের সময় কিন্তু এখানে বলা হয়েছে 100 টাকা রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করতে হবে ক্যান্ডিডেটকে, ঠিক আছে। তো 100 টাকা ফিস পেমেন্ট করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। তো এই 100 টাকাটা কিন্তু সিমিলারলি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মধ্যে পেমেন্ট করতে হবে। এবং তারপরে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া হয়েছে, দেখো তোমরা যে টাকাটা পেমেন্ট করবে সেই টাকাটা কিন্তু 12 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই পেমেন্টটা সাকসেসফুল হবে, পেমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে সাকসেসফুল দেখাবে না। তো তোমরা অনেক ক্যান্ডিডেট টেনশন করো বা ডাউটের মধ্যে থাকো যে আদৌ আমার এই পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা, সেজন্য কিন্তু এখানে ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পেমেন্ট করার 12 থেকে 24 ঘন্টা পরে কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হবে এবং তারপরে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করতে পারবে, আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করতে পারবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে ইফ দ্য পেমেন্ট ওয়াজ মেড বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অ্যান্ড দ্য ট্রানজ্যাকশন ফেলড অ্যাট ইপিজি দ্য ক্যান্ডিডেট হ্যাড টু মেক পেমেন্ট ওয়ান্স এগেন। অর্থাৎ আবেদন করার সময় তোমরা যে 500 টাকাটা অনলাইন মোডে পেমেন্ট করবে তো সেই টাকাটা পেমেন্ট করার ক্ষেত্রে যদি কোথাও তোমাদের পেমেন্টটা সাকসেসফুল না হয় বা ফেলড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও একবার সেই টাকাটা তোমাদের পেমেন্ট করতে হবে। তারপরে দেখো এখানে বলে দেওয়া হয়েছে ডু নট ওয়েট ফর দ্য লাস্ট ডে টু মেক ফি পেমেন্ট ইন অর্ডার টু অ্যাভয়েড পেমেন্ট ফেলুয়ার বাই ব্যাঙ্ক অর ইপিজি। অনেক ক্যান্ডিডেট কী করে, ফর্ম ফিল আপটা করে নেয় বা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পরে যে সমস্ত স্টেপগুলো রয়েছে সমস্ত স্টেপ কমপ্লিট করে নেয় ফর্ম ফিল আপের এবং তারা ভাবে যে তারা লাস্টের দিকে গিয়ে ফিটা পেমেন্ট করবে, যেটা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 500 টাকা সেই অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করবে। তো এখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে লাস্ট ডেট পর্যন্ত কিন্তু তোমাদের অপেক্ষা করতে বারণ করা হয়েছে, কারণ লাস্টের দিকে সার্ভারের অনেক প্রবলেম থাকে এবং সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা ফেলি হওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে এই 11 নম্বর সিরিয়ালে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কনফার্মেশন পেজ, অর্থাৎ তোমরা আবেদন করার পরে যে পেজটা আসবে কনফার্মেশন পেজ সেই পেজটা বা অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের সেফ কাস্টাডিতে রাখতে হবে এবং সেটার অরিজিনাল কপি কিন্তু পরবর্তী দিনে যখন তোমাদের কাউন্সিলিং হবে সেই সময় কিন্তু লাগবে। তো এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে দেখো ইট ইজ নট অ্যাডভাইজেবল টু জেনারেট এনি ডুপ্লিকেট কপি,
তারপরে দেখো এই 12 নম্বরে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের যদি কোনো রকমের সমস্যা হয় বা তোমাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে তাহলে এখানে তোমাদের হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ইমেল আইডিতে ইমেল করে দেখো, ইমেল আইডিটা বলে দেওয়া হয়েছে smfwbhelp@gmail.com। এই ইমেলে মেসেজের মাধ্যমে বা এখানে যে হেল্পলাইন নম্বরটা জানিয়ে দেওয়া হয়েছে 9674524077, এই হেল্পলাইন নম্বরে কিন্তু তোমরা কল করে তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো। দেখো এই ইনফরমেশান বুলেটিন নোটিশটিতে অনেকগুলো পেজ রয়েছে, ঠিক আছে, আমি যে সমস্ত মেন মেন জায়গা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে তোমাদের কোর্স অ্যান্ড ডিউরেশনের ব্যাপারে বলেছে, তো আমি অলরেডি এই বিষয়ে আগে অন্য ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। SMFWB বোর্ডের পক্ষ থেকে 13টা প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করানো হয়, তো এখানে সেই 13টা কোর্সের বিষয়ে বলা রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। তারপরে দেখো এখানে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু 2023 সালের ক্লাস স্টার্ট হবে 1 সেপ্টেম্বর থেকে, দ্য কোর্স উইল কমেন্স ফ্রম 1 সেপ্টেম্বর 2023 অ্যাট দ্য ফলোয়িং ইনস্টিটিউট। এবং নিচে দেখো এখানে তোমাদের বেশ কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনস্টিটিউট দেওয়া রয়েছে, টোটাল কিন্তু 122টা ইনস্টিটিউট রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে। তোমাদের কিন্তু একটা সুখবর থাকছে, 2023 সালে তোমরা যারা প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, আগের বছর অর্থাৎ 2022 সালের থেকে কিন্তু এবছর বেশ কিছু ইনস্টিটিউট অ্যাড হয়েছে, ঠিক আছে, অনেকগুলো ইনস্টিটিউট কিন্তু অ্যাড হয়েছে নতুনভাবে। দেখো আগের বছর প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য টোটাল 20টা গভর্নমেন্ট ইনস্টিটিউট ছিল, এবছর কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট থাকছে টোটাল 21টা। ডক্টর বিসি রয় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট, এই যে ইনস্টিটিউটটা এটা কিন্তু নতুনভাবে অ্যাড হয়েছে, 21টা গভর্নমেন্ট ইনস্টিটিউট থাকছে এবং প্রাইভেট বেশ কিছু নতুন নতুন ইনস্টিটিউট অ্যাড রয়েছে। সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু গুড নিউজ থাকছে, সিট সংখ্যা কিন্তু হিউজ পরিমাণে বেড়ে গিয়েছে। তারপরে দেখো এখানে তোমাদের রুলস অফ গভর্নিং দ্য কোর্স সেই বিষয়ে বলা হয়েছে, একদম প্রথমে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়ে বলা রয়েছে। তো আমি একাডেমিক কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে বা তোমাদের এজ লিমিট কী থাকতে হবে সেটার বিষয়ে অলরেডি আমি আগে বলে দিয়েছি, তোমরা এই ইনফরমেশান বুলেটিন নোটিশটি থেকে দেখে নেবে। দেখো 10+2 ক্যান্ডিডেটকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টে সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কস নিয়ে পাশ করতে হবে, এবং ক্যান্ডিডেটের অবশ্যই 17 বছর বয়স পূর্ণ হতে হবে 31শে ডিসেম্বর 2023 এই তারিখ অনুযায়ী, এবং বয়সের কোনো রকমের ঊর্ধ্বসীমা কিন্তু নেই, অর্থাৎ আপার এজ লিমিট কিছু থাকছে না, মিনিমাম যে এজ লিমিটটা থাকছে সেটা হলো 17 বছর, সেই 17 বছর বয়স পূর্ণ হতে হবে 31শে ডিসেম্বর 2023 এই তারিখ অনুযায়ী। তারপরে দেখো এখানে বলা হয়েছে প্রসিডিউর ফর সাবমিশন টু ডকুমেন্টস, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে আবেদন করার সময়। এখানে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেটের 10+2 অথবা HS অথবা তার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট সেটা আপলোড করতে হবে, এবং সেই মার্কশিটটাতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। দেখো এখানে বলে দেওয়া হয়েছে অ্যাটেস্টেড কপি অফ অরিজিনাল মার্কশিট ফর HS অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এবং এস প্রুফের জন্য ক্যান্ডিডেটের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা আপলোড করতে হবে। এবং তোমরা যদি কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, EWS, SC ST, OBCA, OBCB বা PH ক্যাটাগরির ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ক্যাটাগরির সার্টিফিকেট সেগুলো কিন্তু আপলোড করতে হবে। এবং তারপর দেখো এখানে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমরা যে এন্ট্রান্স এক্সামটা দেবে সেই এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশড হবে 4 আগস্ট 2023 এই তারিখে। তো দেখো এখানে বলে দেওয়া হয়েছে দ্য মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস উইল বি টেন্টেটিভলি অ্যাভেলেবল অন 4th আগস্ট 2023, তো এটা কিন্তু একটা টেন্টেটিভ ডেট। এবং দেখো এখানে তোমাদের সেই ওয়েবসাইট দুটো বলে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। দেখো এখানে বলা হয়েছে SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য টোটাল 2 বছরের খরচ হচ্ছে 30,000 টাকা, এবং এই 30,000 টাকাটা তোমরা যদি একবারেই পে করো তাহলে কিন্তু তোমাদের 1,000 টাকা লেস দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 29,000 টাকা পেমেন্ট করতে হবে। এবং দেখো তোমরা যদি এই টাকাটা একদম প্রথমে অ্যাডমিশন নেওয়ার সময় ফার্স্ট ইয়ারে পেমেন্ট করো 15,000 টাকা, তারপরে 15,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে 31শে আগস্ট 2024 এই তারিখ অনুযায়ী। তো এই তারিখের পরে যদি তোমরা টাকাটা পেমেন্ট করো অর্থাৎ সেকেন্ড ইয়ারে যে 15,000 টাকা বাকি থাকছে, তোমরা যারা একসাথে 30,000 টাকা পেমেন্ট করছো না তাদের ক্ষেত্রে বলছি, ফার্স্ট ইয়ারে তোমাদের 15,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং সেকেন্ড ইয়ারে তোমাদের 15,000 টাকা পেমেন্ট করতে হবে, তো সেই সেকেন্ড ইয়ারের টাকাটা কিন্তু 31শে আগস্ট 2024 এই তারিখের মধ্যেই পেমেন্ট করতে হবে। এই তারিখের পরে যদি তোমরা টাকাটা পেমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের একটা লেট ফাইন দিতে হবে 1,000 টাকা। তো এই সমস্ত বিষয়ে আমি পরে বলে দেবো। দেখো তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমরা যে ক্যাটাগরির ক্যান্ডিডেট সেই ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, এবং তোমাদের কিন্তু আবেদন করার সময় সেগুলো আপলোড করতে হবে, বা পরবর্তী দিনে যখন তোমরা কাউন্সিলিংয়ের জন্য যাবে অ্যাডমিশনের সুযোগ পাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের যেতে হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে। তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, দেখো তোমরা যখন আবেদন করবে সেক্ষেত্রে তোমরা যে ফিসগুলো পেমেন্ট করবে, আবেদন ফিস 500 টাকা, বা পরবর্তী দিনে তোমরা যখন অ্যাডমিশন নেবে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন ফিস 15,000 টাকা, এই সমস্ত টাকা তোমরা যে পেমেন্ট করবে সমস্ত কিন্তু ক্যান্ডিডেটের নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে বলা হয়েছে। তার কারণ হলো দেখো অনেক ক্যান্ডিডেট অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু সে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে চায় না, সেক্ষেত্রে কিন্তু সেই টাকাটা একটা রিফান্ড পাওয়ার ব্যাপার থাকে। দেখো কোনো ক্যান্ডিডেট যদি এককালীন 29,000 টাকা ধরো পেমেন্ট করে দিয়েছে, তো তারপরে অ্যাডমিশন নেওয়ার পরে সে আর ওই কোর্সটা করতে আগ্রহী নয়, সেক্ষেত্রে কিন্তু একটা প্রসেস রয়েছে,
একটা তারিখ দেওয়া হবে, এস এম এফ ডাব্লিউবি বোর্ডের পক্ষ থেকে একটা ডেট জানিয়ে দেওয়া হবে। সেই ডেটের মধ্যে একটা অ্যাপ্লিকেশান করলে কিন্তু সে টাকাটা ফেরত পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সে পুরো টাকাটা ফেরত পাবে না, 3000 টাকা কিন্তু কেটে নেওয়া হবে। 3000 টাকা কেটে নিয়ে কিন্তু বাকি টাকাটা ফেরত দিয়ে দেবে এস এম এফ ডাব্লিউবি বোর্ড। তো এই যে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট বলো বা অ্যাডমিশন ফিস পেমেন্ট বলো, সমস্ত পেমেন্ট কিন্তু ক্যান্ডিডেটের নিজের অ্যাকাউন্ট থেকে করতে বলা হয়েছে, কারণ পরবর্তী দিনে যে রিফান্ডের ব্যাপারটা রয়েছে সেই রিফান্ড কিন্তু ক্যান্ডিডেটের অ্যাকাউন্টেই করা হবে। তারপরে দেখো এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোর নাম দেওয়া রয়েছে এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তো দেখো 2022 সালে টোটাল কিন্তু 20টা গভর্নমেন্ট ইনস্টিটিউট ছিল, সেক্ষেত্রে 2021 সালে এসে কিন্তু আরও একটা ইনস্টিটিউট অ্যাড হয়েছে, ডক্টর বিসি রয় পিজি আইপিএস। তো তোমরা দেখে নেবে এই ইনস্টিটিউটে শুধুমাত্র কিন্তু ডিএমএলটি কোর্স করানো হচ্ছে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই ডিএমএলটি কোর্সের জন্য টোটাল 10টা সিট থাকছে এই ডক্টর বিসি রয় পিজি আইপিএস এই ইনস্টিটিউটে। তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে কোন ইনস্টিটিউটে কতগুলো করে সিট থাকছে, ঠিক আছে। তো 21টা গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে টোটাল প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করানোর জন্য। আর এখানে দেখো 21 নম্বর সিরিয়াল যেটা বললাম, নতুন একটা ইনস্টিটিউট অ্যাড হয়েছে ডক্টর বিসি রয় পিজি আইপিএস, এখানে টোটাল 10টা সিট থাকছে ডিএমএলটি কোর্স করার জন্য। এবারে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, 2022 সালে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য টোটাল সিট ছিল 1405টা টোটাল সিট ছিল। সেক্ষেত্রে 2023 সালে কিন্তু হিউজ পরিমাণ একটা সিট বেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ টোটাল সিট থাকছে 1520টা গভর্নমেন্ট ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে 115টা সিট কিন্তু তোমাদের বাড়ানো হয়েছে, তোমাদের জন্য এটা একটা গুড নিউজ থাকছে। প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের একটা সুবর্ণ সুযোগ থাকছে কিন্তু এবছর। তো তোমাদেরকে আগেই বললাম যে এই নোটিশটা অনেকটা বড় একটা নোটিশ, তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখে নেবে। এবারে দেখো এখানে একটা রিজার্ভেশন অফ সিটের ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো ইডব্লিউএস এসসি এসটি ওবিসি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমাদের জন্য যে রিজার্ভেশনটা থাকছে সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, তোমরা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কিন্তু লোকোমোটর ডিজর্ডার এই ক্যাটাগরির মধ্যে পড়তে হবে, তবেই কিন্তু তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে ছাড় থাকছে বা যে সিট রিজার্ভেশন থাকছে সেই সিট রিজার্ভেশনটা পাবে। লোকোমোটর ডিজর্ডার এই ক্যাটাগরি ছাড়া অন্য ক্যাটাগরির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু কোনো রকমের রিজার্ভেশনের সুযোগ বা সুবিধা সেটা কিন্তু পাবে। তোমরা কিন্তু দেখে নেবে এই সমস্ত বিষয়গুলো। আর এখানে আরও একটা বিষয় বলা রয়েছে, দেখো তোমাদের অলরেডি আমি আগে এই সমস্ত বিষয় ভিডিও করে বলে দিয়েছি, দেখো তোমাদের কোর্সটা হচ্ছে টোটাল 2 বছর, এস এম এফ ডাব্লিউবি বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স টোটাল 2 বছরের কোর্স, এবং কোর্স শেষে বোর্ড কর্তৃপক্ষ থেকে তোমাদের কিন্তু পার মান্থ 2000 টাকা করে স্টাইপেন্ডের একটা বিষয় রয়েছে, অর্থাৎ 2000 টাকা করে কিন্তু তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। তো এই সমস্ত বিষয় রয়েছে বলা এখানে। তারপর দেখো এখানে তোমাদের বলা হয়েছে রিফান্ড কোর্স ফিজ আফটার 1 মান্থ ইজ নট অ্যাডমিশন ইজ এনিওয়ে। তোমাদের যে রিফান্ড প্রসেসটা থাকছে, আমি তোমাদের যে বিষয়টা বললাম যে অ্যাডমিশন নেওয়ার পরে অনেক ক্যান্ডিডেট আগ্রহী থাকে না সেই কোর্সটা করার জন্য, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটে 3000 টাকা কেটে নিয়ে কিন্তু বাকি টাকাটা রিফান্ড করে দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু এখানে বলা রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি নোটিশের কোন জায়গায় কোন বিষয়ে বলা রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে, এই যে বোল্ড করে দেওয়া রয়েছে। তো তোমরা এই টাকাটা যে রিফান্ড পাবে অ্যাডমিশন নেওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে টাকাটা রিফান্ড পাওয়ার জন্য, তোমরা যারা কোর্সটা করতে চাইছো না। তোমরা দেখে নেবে এই সমস্ত বিষয় বলা রয়েছে। দেখো আমি তোমাদেরকে আগেই বললাম এই নোটিশটাতে অনেকগুলো পেজ রয়েছে, যদি আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাবে, এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে। তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে এই নোটিশটাতে কী বলা রয়েছে। তো মেন মেন যে জায়গাগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা প্রোফর্মা দেওয়া রয়েছে NXR1। তো তোমাদের পরবর্তী দিনে যখন এন্ট্রান্স এক্সামের পরে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে এবং তারপরে তোমরা যখন কাউন্সিলিং করাতে যাবে অ্যাডমিশন নেওয়ার জন্য, যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রে ক্যান্ডিডেট নিজে যদি না প্রেজেন্ট থাকতে পারে ফিজিক্যালি, তার পরিবর্তে যে ব্যক্তি ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যাবে তাকে কিন্তু এই প্রোফর্মাটা ফিল আপ করিয়ে নিয়ে যেতে হবে। তো এই বিষয়ে আমি পরে বলে দেবো। এবং তারপর দেখো এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে এন্ট্রান্স এক্সামটা হবে সেই এক্সামের টাইম থাকছে কিন্তু 3 ঘন্টা, একটা হিউজ টাইম পাচ্ছ তোমরা, 10:30 থেকে 1:30 পর্যন্ত এক্সাম হবে 23/7/2023 এই তারিখে রবিবার, আগেই বলে দিলাম। এবং ফিজিক্স থেকে কোশ্চেন থাকছে 25টা, টোটাল 25 মার্কস থাকছে, কেমিস্ট্রি থেকে টোটাল কোশ্চেন থাকছে 25টা, টোটাল 25 মার্কস থাকছে, এবং বায়োলজি থেকে টোটাল কোশ্চেন থাকছে 50টা। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে কিন্তু তোমাদের টোটাল 100 মার্কসের কোশ্চেন থাকছে এবং 100টা কোশ্চেন থাকবে, তোমরা দেখে নেবে। এবং তারপর দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে, ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা কোশ্চেন অ্যাভেলেবেল পাবে। এবং ওএমআরসিটা কিন্তু তোমাদের অফলাইনে এক্সামটা হবে, এবং সেক্ষেত্রে দেখো এখানে বলে দেওয়া হয়েছে ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে কিন্তু তোমাদের যে এক্সামের সময় ওএমআরসিটের যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলো ফিল আপ করতে হবে। এবং এখানে দেখো র্যাঙ্কিং মেথোডোলজির ব্যাপারে বলে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে এই জায়গাগুলো। তো এখানে দেখো ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য কিন্তু সিট রিজার্ভেশনের ব্যাপার থাকছে। এবারে অনেক ক্ষেত্রে কী হয়, দুজনের সেম মার্ক্স হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখো এই চেষে যার বায়োলজিতে মার্ক্স বেশি রয়েছে তার র্যাঙ্কটা আগে আসবে, তারপরে যদি বায়োলজিতে দুটো ক্যান্ডিডেটের সেম মার্ক্স থাকে তাহলে যার ফিজিক্সে মার্ক্স বেশি রয়েছে তার র্যাঙ্কটা আগে আসবে, তারপরে যার কেমিস্ট্রিতে মার্ক্স বেশি রয়েছে তার র্যাঙ্কটা আগে আসবে। তো এই সমস্ত বিষয় বলা রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। তারপরে দেখো এখানে বলা রয়েছে তোমরা যারা ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু সেই ক্যাটাগরির সার্টিফিকেটটা, দেখো এখানে যে সমস্ত অথরিটির কথা বলা রয়েছে এই সমস্ত অথরিটি থেকে কিন্তু ইস্যু থাকতে হবে, তোমরা কিন্তু এই জায়গাগুলো দেখে নেবে। তারপরে আরও একটা বিষয় বলে রাখি, দেখো তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে ওবিসি এ এবং ওবিসি বি, তোমাদের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নেবে। তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট যদি 31 মার্চ 2022 এই তারিখের আগে ইস্যু হয়ে থাকে
তাহলে কিন্তু তোমাদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু নতুনভাবে সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে। তারপরে এখানে দেখো বলে দেওয়া হয়েছে, তোমরা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কিন্তু অবশ্যই করে 40% ডিজেবিলিটি থাকতে হবে, তবেই কিন্তু তোমরা রিজার্ভেশনটা পাবে। এবং লোকোমোটর ডিজেবিলিটি থাকতে হবে এই ক্যাটাগরিতে। আর কী থাকতে হবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে, অনলি ওয়ান লোয়ার লিম, এগুলো তোমরা প্রত্যেকেই জানো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কিন্তু এই ক্যাটাগরির মধ্যে থাকতে হবে লোকোমোটর ডিজেবিলিটি। তো এই বিষয়টি অলরেডি আমি আগে বলে দিলাম। তারপরে দেখো এখানে আমি তোমাদের যেটা বলছিলাম যে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, ফটোটা কিন্তু জেপিইজি ফর্ম্যাটে আপলোড করতে হবে 10 KB থেকে 50 KB মধ্যে, এবং তার ডাইমেনশন রাখতে হবে 3.5 cm × 4.5 cm। তো ফটোগ্রাফটা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে, এবং রিসেন্ট সিগনেচার তোমাদের আপলোড করতে হবে জেপিইজি ফর্ম্যাটে, এবং তার সাইজ রাখতে হবে 10 KB থেকে 30 KB মধ্যে, এবং 3.5 cm × 1.5 cm এই ডাইমেনশনের মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। আর সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের স্ক্যান করে তারপরে আপলোড করতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটা এক্সাম জোন সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোড এবং ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তোমাদের আবেদন করার সময় কাজে লাগবে। তোমাদের কিন্তু অফলাইন মোডেই এক্সামটা হবে, তোমরা প্রত্যেকেই জানো। এবং তারপরে দেখো এখানে বলা হয়েছে যে রুলস অফ এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের কী কী রুলস থাকছে, তো এই বিষয়ে আমি পরে বলে দেবো। এখন তোমাদের আবেদন প্রক্রিয়া চলছে, তোমরা কীভাবে সঠিক পদ্ধতিতে গাইডলাইন মেনে বা যে সমস্ত রুলসগুলো দেওয়া রয়েছে ইনফরমেশন বুলেটিনে, সেই সমস্ত রুলস মেনে অনলাইন আবেদন প্রক্রিয়া সঠিক পদ্ধতিতে সম্পন্ন করবে, সেটাই জানানোর আমার মূল উদ্দেশ্য ছিল এই ভিডিওটাতে। তারপরে দেখো এখানে তোমাদের ডেটগুলো বলে দেওয়া হয়েছে, আমি তোমাদের অলরেডি আগে বলে দিলাম, আজকের থেকে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অনলাইন আবেদনের শেষ তারিখ থাকছে 15 জুলাই 2023 এই তারিখে, এবং দেখো অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে 20 জুলাই 2023, এবং এক্সামটা হবে 23 জুলাই 2023 এই তারিখে, এবং র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে 4 আগস্ট 2023 এই তারিখে। তো দেখো সমস্ত কিন্তু এগুলো টেন্টেটিভ ডেট, ঠিক আছে, টেন্টেটিভ ডেট, এগুলো পরবর্তী দিনে কিন্তু এই ডেটগুলো চেঞ্জ হলেও হতে পারে। তারপরে দেখো একদম শেষে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অ্যাডমিশন নেওয়ার সময়, তোমাদের কোন কোন ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে, তোমরা দেখে নেবে। এখানে যে সমস্ত ডকুমেন্টসের বিষয়ে বলা রয়েছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। মাধ্যমিক এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে হবে, তারপরে তোমাদের 10+2-এর যে এক্সামিনেশন সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে, তারপরে দেখো তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। তো আমি পরে কিন্তু বলে দেবো যে কী কী ডকুমেন্টস তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, এই ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা যে স্কুল থেকে 10+2 পাস করেছো সেই স্কুল থেকে নিতে হবে। তারপরে দেখো মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, এগুলো নিতে হবে, ঠিক আছে। তারপর দেখো 2 কপি রিসেন্ট পাসপোর্ট কালার ফটোগ্রাফ নিতে হবে। তারপর দেখো তোমরা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিতে হবে, র্যাঙ্ক কার্ড নিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের পরবর্তী দিনে যখন তোমাদের অ্যাডমিশন প্রসেসটা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। তো দেখো অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আমি কিন্তু খুব শীঘ্রই কালকে একটা এই চ্যানেলে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটা ক্যান্ডিডেটের সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটিতে এই ইনফরমেশন বুলেটিনে যে সমস্ত গাইডলাইন দেওয়া ছিল এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানানোর ছিল। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো, পরবর্তী দিনে SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন রিলেটেড আপডেট পেতে চাইছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।